পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না তার বক্তব্যে দল বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সকালে বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়ামে শোক দিবসের আলোচনা শেষে তিনি আরও বলেন ভারত নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আওয়ামী লীগের দলীয় বক্তব্য না কোনো বিদেশি শক্তির উপর ভর করে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসেনি ধরেই নেই যে মিডিয়া এবং পত্রিকাতে যে কথাটি এসছে সেই কথাটি তিনি বলেছেন তাহলে আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে স্পষ্ট করেই বলি এটি আমাদের দলের কোনো কথা না প্রশ্ন হলো যে সে তো আমাদের দলের কেউ না সুতরাং আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হবার কোনো প্রশ্নই ওঠে না তবে অনুরোধ করব তাকে যে তার কথাবার্তায় এবং তার দায়িত্বশীল আচরণের ভিতর দিয়ে এমন কিছু বলবেন না যাতে কোনো দুষ্ট লোকেরা এর সুযোগ নিতে পারে